মহিলা লই গেছে 27000 টাকা দিয়া ওয়াইফের লাউড স্পিকার দি শোনা কিলা তুই বলে শোনা না তোর কথা কয় না আছে না আম্মা কো হ্যাঁ এবারে প্লিজ কয় আমার কথা ঠিকঠাক আপনাদের জান্নাত ঠিকঠাক আল্লাহর কথা ঠিকঠাক ওই ফজ্জা নাড়া ঠিক কি না নাড়ার মতো কথা কোথায়লে কেমনে তিনজনের কথা ঠিক দেখো আমি দুইটা ফল আনছি একটা আপনি খাইবেন একটা সাহাবের খাওয়াইবেন জান্নাত আপনাদের নামে সব কবলা দলিল হয়ে যাবে আম্মা যে খেয়ে ফেললেন আব্বার জন্য রেখে দিলেন আর স্যার কো বস ধরেন খার খাইতে আছে আব্বা সিবুচ্ছে অন্যরকম এক স্বাদ লাগে এরপর আম্মা জিকে বললেন এটা কে দিয়েছে কয় আগন্তুক দিয়েছে কয় হাওয়া তুমি আমার সর্বনাশ করছো এখানে ইমিগ্রেশন তো কেউ ফাসিং হওয়ার কথা না আব্বা ভূমি করে ফেলে দিলেন এই জন্য আজকে মাহফিল শেষে আজকে যাইয়া ভাবি কণ্ঠধরি দেখবেন তার গলা সমান আর আপনার কণ্ঠধরি দেখেন এদিক দিয়ে একটু উঁচু আছে আসেনি দরিসা আসা মাহবুব দরসা দরসা রে মাহবুব উঁচু না আর বাড়ির যে ভাবির গলা ধরেছে আমার ভাবি আপনার ওয়াইফ অন্য মহিলার ধরলে তো ইমানও চাইব ঠিক নেই দেখবেন যে গলা সমান শুধু খানা ঠিক কি না জামা কাপড় পরে যায় দুজন কান্দে রে কান্দে আমার আল্লাহ ডাক দিয়া কোয়ানা দা হুমা রব্ব হুমা আলাম আনহা কুমান তিল কুমার সাজার আদম ও হাওয়া নিষেধ করছিলাম না আল্লাহ বুঝির আল্লাহ মাফসায় মাফসায় জামা কাপড় পরে উলঙ্গ হয়ে যায় এমনি সে টার্গেট হচ্ছে তোদেরকে আমি জান্নাত থেকে বাহির করব রে করব আদম রে তোরে আমি ল্যাংড়া করি বাহির করি ছাড়িও এই ইবলিসের সেই সেই চ্যালেঞ্জটা ঠিকই রয়েছে বর্তমানে 750 কোটি মানুষের প্রি সেক্সে ঢুকে ল্যাংড়া করে ছাড়ছে কথা ঠিক কিনা আর আমরা মুসলমান যা আছি আমাদেরকে যৌন দর্শনের ভিতরে নেগেট কার্যক্রমের ভিতরে নিয়ে ছাড়তেছে কথা ঠিক কিনা আব্বা আদম আলাইহিস সালাম আম্মা হাওয়া কাঁদে উলঙ্গ হয়ে গেছে আম্মা লজ্জাস্থান ডাকার জন্য জয়তুন গাছের 5টা পাতা দিয়ে ডেকে লজ্জাস্থান ডাকলেন আব্বা কোন রকম 3টা পাতা দিয়ে ডাকলেন কাঁদে আমার আল্লাহ কয় না যত একান্ত জেল খাটন লাগবো দেবীদার যাইতে হবে গুমতি নদীতে মাছ ধরতে হইব কলকারখানা ইন্ডাস্ট্রি দিতে হইব ক্যামেরা সালাই ভাত খাইতে হইব জেল খাটন লাগবো তবে তবে আদম আমার পক্ষ থেকে মেসেজ না আসা পর্যন্ত জেল খাটতে হবে যাও দুনিয়াতে যাও তুই ওজন কাঁদতে কাঁদতে আসলে 360 বছর পর মহান আল্লাহ তাদের জন্য মেসেজ পাশালে পাঠালে রব্বানা জলান্না আউফুসানা ওয়াইল্লাম তাওবির লানা ওয়াতারহামনা লানাকুনান্না মিনাল খাসিরি এই দোয়ার বরকতে আব্বা আম্মা মাপ পেয়ে গেলেন আর রয়েছে কারা আমরা আমরা মহান আল্লাহর বাণী আল্লাহ জাল্লা শানু বলেন আদম যাও জেল খাটতে হবে তোমাকে আমি মুক্ত করব তোমার ছেলে পেলেদেরকেও মুক্ত করব দুনিয়া জেলখানা এখানে তারা টয়লেট বিছাইতেছে আব্বা আম্মা দুইজন কই এখানে আগার জায়গা নাই পেশাব পায়খানা করতে হলে দেবীদ্যাত যাইতে হবে হামলা বাড়ি যাইতে হবে আমেরিকা লন্ডন জাপান আসতে হবে এই আব্বা আম্মাকে পায়খানা করার জন্য এখানে দুনিয়াতে ফাটাইছে এটা আগ্রা খোলা এটা জেলখানা বলেন আর দুনিয়া সিজনুল লিল মুমিনে দুনিয়া হচ্ছে মুমিনদের জন্য জেলখানা ওয়াল জান্নাতুল লিল কাফিরে আর জান্নাত হচ্ছে কাফেরদের জন্য জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ আর জোরে বলেন নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ এবার আব্বা ছেলেবেলের জন্য মহান আল্লাহ কো আদম তোমার ছেলেবেলের জন্য আমি লক্ষ লক্ষ পয়গাম্বর পাঠামু পয়গাম্বরদের জমানা শেষ হয়ে গেলে লক্ষ লক্ষ কোটি কোটি আলেম ওলামা ফাটানো তোমার ছেলে মেয়েরা আলেম ওলামাদের কথা মোতাবেক চলবে তারা আকাশবাণী স্যাটেলাইটের মাধ্যমে মেসেজগুলা মেসেঞ্জারে তোমাদেরকে নক করবে আমার এই বাণীর মাধ্যমে যদি জীবন গাড়ি চালাও 60 বছর 80 বছর 90 বছর পর এন্তেকাল করার পর মৃত্যুর মাধ্যমে জেলখানা থেকে মুক্তি দিয়ে আবার আমি আল্লাহর কাছে নিয়ে আর ঠিক না তাহলে এই ক্যাটালগ হচ্ছে কোরআনে কারীম এই ক্যাটালগ মোতাবেক চলতে হবে অ্যারিস্টটল প্লেটো নেমকপ নর্সকম উডুল ছট এগুলো দিয়ে যদি চলে ওই ইবলিস সিস্টেম আমরা ডাইরেক্ট ডুবে যাবেন জাহান্নামের দিকে ঠিক কি না ঠিক কি না জান্নাতে যেতে চান তো যেতে চাইলে নফস মারারে সাইনিস কুরেল দিয়ে কমাইতে হইব সে আপনার এখানে আছে নফস সাহা
সুন্দর একটা মেয়ে যাইতেছে তার দিকে দেখবার জন্য, কোরআনকারী মেসেজ দিতেছে ক্যাটালগে, দেখিও না। বললেন মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, ও নবী বলুন আমার যুবক বান্দারা যাতে নিচের দিকে তাকায়, পর নারীর দিকে না তাকায়, কথা ঠিক কিনা? আর উম্মতেরা কয় এক নজর না দেখলে দুনিয়া আন্ধার হয়, নাউজুবিল্লাহ। আরো ধরে তাহলে নফসরে ওই দিক থেকে ফেরত নিয়ে আসবেন, নফস চায় সুদ খাওয়ার জন্য, নফসরে সাইনিস গুলেন যে কোবাই কইবেন আল্লাহ হারাম করছেন খাওয়া যাবে না, নফস চায় খারাপ কাজ করার জন্য নফসরে কোবাই নিয়ে আসবেন, ও নফসরে তুই আমারে খাইস না রে খাইস না, কথা ঠিক কিনা? অনেকে নফসরে তাজা করবার জন্য এই কলবে ইবলিসের জায়গা দিছে, মহান আল্লাহর কত হলো বান্দারি, তোর আব্বা আম্মারে যখন আমি জান্নাতে স্থান দিয়েছি তখন তোর আব্বার দুশ্মন, তোর আম্মার দুশ্মন, আমার দুশ্মন, ইবলিসকে সোরারে জান্নাত থেকে বাইর করি তারপর তোর আব্বারে বসবাস করবার সুযোগ দিছি, আর তুই কলব নামক জান্নাতে বান্দা কেমনে রে, তুই আমার দুশ্মন আর তোর দুশ্মন ইবলিসের জায়গা দিছস, তোর মতো ডাকাত বান্দা তোরে আর নাই, তুই যদি কলবে এই দায় দায়িত্ব কলবের সবরেন্টি কলবের দখল যদি আমি আল্লাহরে বুঝে দিতে পারস, আমি আল্লাহ কথা দিলাম আমার জান্নাতের মালিক তোকে আমি বানায় দেব, ঠিক কি না? এখন নফসের ফাহাতি মোটা করবেন নাই, বুড়া মানুষ পর্যন্ত মসজিদে যায় না, আল্লাহর সেজদা টানা দেবীদার থেকে শালসা কেনে আছে না, বুড়িয়া ফান সামাতে যে লিপস্টিক লাগাইছে কত হেড়ো সিনা লাড়ি লাড়ি আরে মাছ কিনতে যায় সকালবেলা গোমতি নদীর মাছ, মাছের ভাগ্য ধরে ও 400 টাকা, বুড়িয়া কো 300 দিবি, বুড়িয়া কান কিন্তু ওই রোডের মাথা জনতা এক্সপ্রেস যদি থামে হিয়া দিও শালসা বেসে দিয়ে হ্যান্ড মাইকে সেদিকে খেয়াল করে একটু কম আস না, কান কিন্তু সেদিকে নেট কানেকশনের দিকে, সেখানে কি সুন্দর যৌন সাধনা গেছে, কে বলেছে যৌবনত্ব ফিরে পাওয়া যায় না, না একদম বাজে কথা, শুধুমাত্র আমরাই আপনাকে 100% যৌবনত্ব অফার দিয়ে থাকি, 80 বছরের যুবকের টান টানে, 80 বছরের বৃদ্ধকে টান টানে যুবক আমরাই বানিয়ে থাকি, আমরা 18 বছরের যুবক আপনাকে বানিয়ে ছাড়বো, অনেক পয়সা অনেক টাকা বিভিন্ন হাসপাতালে খরচ করেছেন জীবনে একমাত্র স্বাস্থ্য চিকিৎসা মনে করে আপনি আমাদের কোম্পানির কাছে আসেন, আজকে আমরা প্রসারের জন্য এসেছি আর জীবনে আসবো না দেবীদার, 3000 টাকার ওষুধ মাত্র 300 টাকা আমরা আপনাকে দিয়ে থাকি, আমাদের কোম্পানির পক্ষ থেকে যৌবন সাধনা ওষুধের পক্ষ থেকে আপনাকে সাধারণ বুড়িকে যাইয়ে ক দাও এক বোতল ভরি দাও 300 টাকা দিয়ে লই লেস যাই বাড়িতে আসি সব টাকা সফুরা বোতল খাই লেস যাতে বেল নাই ওরে কথা কয় না, পৃথিবীতে একটা মাত্র কোম্পানি আপনাকে অফার দিয়েছেন যে কোম্পানির কথা কোনোদিন মিথ্যে হতে পারে না, তিনি বলেছেন জান্নাতে এমন জান্নাত সেই জান্নাতে নিলে আর কোনোদিন বুড়ো হবে না, যৌবনত্ব আর যাবে না, লায়ফুনা সাবাবুহুম যৌবনত্ব আর কোনোদিন ধ্বংস হবে না, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, তাহলে সেই যৌবন সেন্টারে জান্নাতে যাবেন তো, যাবেন তো, যেতে হলে এই ক্যাটালগ মেনে চলতে হবে আপনাকে, এই ঐশী বাণী এই ক্যাটালগের মাধ্যমে আপনাকে যেতে হবে, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে 23 বছর মোহাম্মদ রাসূলুল্লাহ হিসেবে চলছেন এই সিস্টেমে আপনাকে চলতে হবে, সাহাবায়ে কেরাম তাবেঈন তাবে তাবেঈন যেভাবে চলছেন আপনি এভাবে চললে আপনি জান্নাতে যেতে পারবেন, পড়ি আমরা আমিন। যুবকেরা এই ক্যাটালগ বাদ দিয়ে সিকন কালারে কলিজা লা, ইবলিসে কয় আফসারি তুমি ওয়াজ করো যে গানের ফাঁদ দিয়ে আমি তোমার আব্বা আম্মাকে শেষ করছি, সে গান আমি তাদের হাতে হাতে আসি আছে কিনা, এখন আমাদের মুসলিম সমাজে কোরআনে কারিম তেলাওয়াত না হয় 2 শরীফ তেলাওয়াত হয়, কয় শরীফ? 2 শরীফ, ইউটিউব শরীফ আর ফেসবুক শরীফ, ঠিক কি না? 100টা ফ্যামিলিতে বেলাল ভাই যদি জরিফ সালাম একজনও পাবেন না কোরআন তেলাওয়াত করার, আফসারিও ফুটতো না তার ওয়াজের দোয়ানদারি থাকার কারণে সে কোরআন তেলাওয়াত করে, এইভাবে মুসলিম সমাজ থেকে কোরআনে কারিমের তেলাওয়াত চলে গেছে, কথা ঠিক কি না? যদি জান্নাতে যেতে হয় কোরআনে কারিমের কলিজাতে রাখতে হবে, যুবকেরা অশ্লীল অশ্লীল গান শুনে ঠিক কি না? আমিও কম পয়সা আমি খেয়েছি না, নাজবিল্লাহ সুরকা কাজা আদায় কর, আবার যুবক তোর গান হবে এভাবে, ওর আদরে বুকে তুলিয়া আদরে বুকে জড়াইয়া
সহস্তে কোরআন খুলিয়া তুমি সাত মিটাইতে পড়িয়া নেই রালা কোরআন ওয়ালা তুই যদি হইতি আল্লাহ ওয়ালা তুই যদি হইতি আল্লাহ ওয়ালা কোরআন ওয়ালা তুই যদি হইতি আল্লাহ ওয়ালা ও যুবক তুমি কি ওয়ালা হইবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমার উম্মত জান্নাতের এক একজন হুর যদি 72 জন হুর আল্লাহ তোমাকে দিবেন আল্লাহ নিজে কাজী হয়ে বিয়ে পড়াবে জান্নাতের একজন হুর যদি এই পৃথিবীতে সামান্য থুতু নিক্ষেপ করে রে সামান্য থুতুর শুকরানে তাম পৃথিবীর মানুষ সুভাষিত উল্লাসিত উদ্ভাসিত পাগল পাড়া দেওয়ানা হয়ে যেত সুবহানাল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন জান্নাতের হুর মাথায় যে স্কার্ফটা পরবে কুমিল্লা মার্কেটে যেভাবে ওন্নাডা লাড়া দিলে সুলটা লাড়া দিলে কলিজাটাও তোমার লাড়া খায় তার ওন্নাডা লাড়া দিলে মাসেক থেকে মাগরে পর্যন্ত তাদের লুকলুয়ার ইয়াকুত জর্জরটা আলোকিত করে ফেলবে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘোষণা আমার আল্লাহ বলেন ও বান্দা তুই ফ্রি সেক্সের দিকে কেন যাস ইপটিডিক্সের দিকে কেন যাস তারপরে মদ গাঁজা ইয়াবার দিকে কেন যাস আমি বাসর ঘরে বিউটি পার্লার থেকে সাজাইয়া আমি আল্লাহ জান্নাতে তোমার জন্য বাসর ঘর সাজিয়ে রেখেছি হুরুম মকসুরুতুন ফিল কিয়াম ডাগর ডাগর ছাইনি বিশিষ্ট হুর আমি সাজিয়ে রেখেছি কে বলেন আল্লাহ কে বলেন ও যুবক তুমি কি সে জান্নাতে যেতে চাও তোমার বাপের বাড়িতে জান্নাত তুমি জান্নাতে যেতে চাইলে কোরআনে কারীম মোতাবেক তোমার জীবন গাণিক সাজাতে হবে চালাতে হবে তুমি রাজি তো ও যুবক তুমি রাজি তো কতই হইলে প্রেমের সাগর আমি যাইয়া জলের উপর না যুবক তুমি জাফর তৈয়া তুমি হানজালার বংশ তো তাম পৃথিবীতে 750 কোটি মানুষ আল্লাহকে মানে না আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেসালাতকে মানে না তাদেরকে দয়া করে মায়া করে সেবা করে জ্ঞান বিজ্ঞান প্রযুক্তির মাধ্যমে তুমি তাদেরকে বুঝাইয়া ইমানের রেসালাতের টলারে তুমি উঠাইবা আপনারা দেখছেন ইসলামিক ইনফো মিডিয়া।